এই সমস্যার উত্তরণের জন্য আসলে পলিসি মেকারদের যারা ইকোনমিস্ট আছেন ওনারা দেবেন, আমরা গ্রাউন্ডে থাকা মানুষ হিসেবে হয়তো বলতে পারি এই এই কারেক্টিভ অ্যাকশনগুলো নেওয়া যেতে পারে। দ্যাট মিনস এক্সপোর্টকে বুস্ট করতে হবে, এক্সপোর্টকে আই ডোন্ট লাইক টু সে সাবসিডাইজ, এক্সপোর্টকে বুস্ট করার জন্য এক্সপোর্টকে প্রণোদনা যেটাকে বলা হয় সেটা কীভাবে আরও বাড়ানো যায় সেটা দেখতে হবে। কারণ এক্সপোর্ট যদি আপনি বুস্ট না করেন তাহলে আপনি কিন্তু রেমিটেন্স দিয়ে কয় টাকা আসবে, আপনাকে এক্সপোর্ট বুস্ট করা মানে কর্মসংস্থান বাড়বে। আপনি দেখেন রেমিটেন্সের উপর শুধুমাত্র ভর্তি করে থাকলে কিন্তু রেমিটেন্স টাকাটা এসে খরচ করে ফেলে লোকজন, এটাতে ইনফ্লেশন আরও বেড়ে যায়। আপনি যদি এক্সপোর্টকে বুস্ট করেন অর্থাৎ ম্যানুফ্যাকচারিং খাতটাকে যদি আপনি সাপোর্ট দেন, ম্যানুফ্যাকচারিং এক্সপোর্ট যখন বুস্ট হবে কর্মসংস্থান বাড়বে, কর্মসংস্থান বাড়া মানে মানুষের চাকরি বেশি হবে, মানুষের চাকরি বেশি হবে মানে ডোমেস্টিক মার্কেট ক্রিয়েট হবে, ডোমেস্টিক মার্কেট ক্রিয়েট হলে অর্থনীতির গতি সচল হবে। এই কাজটা করার জন্য কী করতে হবে সেটা ডেফিনেটলি আমি না, সেটা বলবেন সাজ্জাদ বেরা, হাসান মনসুর সাহেব এবং সরকারের নীতি নির্ধারণীতে জানা ওনারা। আমি সবসময় একটা কথা বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে বর্তমান এই অবস্থায় আমার হিসাবটা কিন্তু এটা ভিন্ন, সেটা অনেকেই বলে না যে আমরা খুব বেশি এত বেশি উদ্বিগ্ন হওয়ার মতো অবস্থায় নাই যদি আমরা এখনো কারেক্টিভ অ্যাকশনগুলো নিই। কীভাবে নাই, আমি প্রথমে বলে যদি ধরে নিলাম আমার এখন $23 বিলিয়ন রিজার্ভ আছে, হুচ আমি কাভার করতে পারি 3 মাস, এটাকে ধরে রেখে $20 বিলিয়ন যদি আমার যদি রেমিটেন্স আসে, $50 বিলিয়ন যদি আমার এক্সপোর্ট হয় তাহলে আমার $70 বিলিয়ন আমার নেট ইনকাম আছে, ফ্লোটিং নেট ইনকাম। এর মধ্যে প্রায় $10 বিলিয়ন আমরা পারবো অন্যান্য খাতের ইনভেস্টমেন্ট, ফরেন ইনভেস্টমেন্ট আছে, এইড আছে, গ্র্যান্ট আছে, সব কিছু মিলে তাহলে সব কিছু মিলে প্রায় $80 বিলিয়ন একটা ইনকাম আমাদের সামনে আছে। $80 বিলিয়নকে আপনি মাথায় রেখে যদি আপনি $80 বিলিয়নের এক্সটার্নাল ট্রেডকে যদি আপনি হ্যান্ডেল করতে পারেন তাহলে আমি মনে করি এই সংকট অন্তত আমরা ঠেক দিতে পারব। প্রশ্ন হচ্ছে যে এই কাজটা করবে কে? এই কাজটা তো পলিসি মেকাররা করবেন, আমরা টেলিভিশনে বসে এই কাজটা করতে পারবো না, পলিসি মেকাররা করবেন। আমি একজন ম্যানুফ্যাকচারার হিসেবে না আশা করছি যে আপনি যে পরামর্শটা দিলেন এই এটা তাদের কান পর্যন্ত গিয়ে পৌঁছাবে এবং তারা আশা করছি। আপনি করেন, আপনি অনেকে বলে আমাদের তো অনেক উন্নয়ন হচ্ছে, এবারে বাবা স্টিল উন্নয়নের জন্য স্টিল লাগে, স্টিলের র মেটেরিয়াল 100% ইম্পোর্ট করে, হ্যাভ টু পে ফর দ্যাট। উন্নয়নের জন্য সিমেন্ট লাগে, এই সিমেন্টটাকে আমি ইম্পোর্ট করতে হয়, আই হ্যাভ টু পে ফর দ্য US ডলার্স। এই উন্নয়নের জন্য আপনাকে পাথর কিনতে হয়, সেই পাথরটা ইম্পোর্ট হয়ে আসে, সেটার জন্য আই হ্যাভ টু পে US ডলার্স। এই উন্নয়নের জন্য আমার বালি কিনতে হয়, সেটাও লাগে। শুধুমাত্র দেশীয় সম্পদ যেটা সেটা হচ্ছে শ্রমিক। আজকাল আমাদের যেসব কনস্ট্রাকশন ওয়ার্কগুলো এত বেশি মডার্নাইজ হয়ে গেছে সেখানে কিন্তু শ্রমিক আজকাল দেখা যায় না, শ্রমিকও কিন্তু দেখা যায় না। তাহলে এই যে বড় বড় মেগা প্রজেক্টগুলো যে আমরা করছি সেগুলোকে অর্থনীতিতে কন্ট্রিবিউশনের কথা ভেবে একটু স্লো করা যায় কিনা, বিকজ আই ডোন্ট লাইক টু রিকমেন্ড এনিথিং বিকজ আই এম নট ইকোনমিস্ট। আমি বলবো যে এই মেগা প্রজেক্টগুলোকে এখন একটু স্লো করা যায় কিনা, যেমন পদ্মা ব্রিজ আমাদের দরকার এবং পদ্মা ব্রিজের উপর ট্রেন আমাদের দরকার, কিন্তু কথা হচ্ছে আগামী 6 মাসের দরকার নাকি 6 বছর পর দরকার, এই সিদ্ধান্তগুলো কিন্তু এখন নিতে হবে। কারণ আমি অন্য কোনো বিকল্প দেখি না। যেমন দেখেন একটা জিনিস কিন্তু আলোচনা করা হয় নাই, আমরা আগে লিভার রেটের উপর ইন্টারেস্ট দিতাম, এখন নতুন রেট ইন্টারেস্ট দিই, নামটা আমি ভুলে গেছি ব্রিটিশ কি একটা, সেটা কিন্তু এখন 8%। দ্যাট মিনস আমি যে ফরেন লোনটা নিয়েছি সেটা কিন্তু আমার মাথায় ছিল 4%, যেমন উপসেটা এখন নাও আই এম পেইং 8। আমার যদি এখন $1 মিলিয়ন যদি আপনার যদি উপসেলসি থাকে বা আমার যদি $1 মিলিয়ন যদি প্রাইভেট সেক্টর আমার যদি এখন সাপ্লায়ার্স ক্রেডিট থাকে আমি তাকে কিন্তু এখন আর 4% আমি তাকে 8% দিচ্ছি, $1 মিলিয়ন উপর আই এম কাউন্টিং 8%। দ্যাট মিনস 4% আমার খরচ বেড়ে গেছে, এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আপনার যদি ঋণ যদি $2 বিলিয়ন থাকে, $2 বিলিয়ন উপর ক্যালকুলেটেড ইন্টারেস্ট ছিল 4%, নাও ইউ হ্যাভ টু পে 8%, অর্থাৎ $4 বিলিয়নের উপর 8% মানে 4% খরচ আপনার বেড়ে গেছে, এটাও কিন্তু আপনার এক্সপেন্সেস হেডে নিয়ে আসতে হবে। আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমরা ইনকামের হেডটাকে অনেক বেশি করে দেখছি, এক্সপেন্সের হেডটাকে খুব বেশি করে দেখছি না। ইনকামের হেডটা দেখে এক্সপেন্সের হেড না দেখে সংসার চালাতে গেলে যেমন সংসারের নষ্ট হয়ে যাবে, দেশ চালাতে গেলে কিন্তু দেশ নষ্ট